এটা হচ্ছে লাভবার্ডের হ্যান্ড ফিটিং ফর্মুলা। এটা যে নিউটিউবার A21, আমরা তার সাথে মিক্স করে দিই ছাতু, চার রকমের ছাতু। এখানে আছে বুটের ছাতু, গমের ছাতু, জবের ছাতু আর ভুট্টার ছাতু। হালকা কুসুম গরম পানি দিতে হবে, গরম পানি দিয়ে সুন্দর করে মিক্স করে দিতে হবে। চামচ দিয়ে করলে সবচেয়ে ভালো হয়, হাত দিয়ে করছি এ কারণে যে চামচটা আমার আসলে খুঁজে পাচ্ছি না, যাই হোক নাহলে আমি চামচ দিয়ে করি। তারপরে আপনারা সুন্দরভাবে সিরিঞ্জে তুলতে পারেন, সিরিঞ্জে তুলে ভালো করে দেখেন। আমি কিন্তু সিরিঞ্জে তুলছি, এখানে একটা জিনিস দেখার আছে, সেটা হচ্ছে এই ভুটিটা রাখা যাবে না, সুন্দর করে ভুটিটা বের করে নিতে হবে তোমার দিয়ে, মানে পাখির পেটে বাতাস থাকা যাবে না। হ্যাঁ, বাতাস থাকলে পাখির পেটে সমস্যা হবে। এখন খাওয়ার মতন তৈরি হয়ে গেছে একদম, যাকে দেবেন তুমি সবা আসো। এটা লাভবার্ডের বেবি, নাও দেখছেন কীভাবে খাচ্ছে, এগুলো খাওয়াতে পারেন। এটাও লাভবার্ডের বেবি, এটা লোটিন অফলাইন, অফলাইনের বেবি এটি খেয়ে নিচ্ছে। এটা সুন্দরভাবে তুলতে হবে, জিনিসটা যেন বেশি পাতলা না হয়, মিডিয়াম। এই যে কোনো গ্যাস নেই, এটা হচ্ছে ককাটেলের বেবি, লোটিনো ককাটেল। দেখছেন আপনারা কীভাবে খাচ্ছে, এটা ককাটেলের গিরে বেবি। এগুলো বাচ্চা পাখির দাম কেমন কি আছে ভাই? বাচ্চা ভাই আমরা এক এক সময় এক এক রকম বিক্রি করি, আমাদের কেনার উপর ডিপেন্ড করে। এখন বর্তমান বাজার মূল্য আমি বিক্রি করছি লোটে নোটা 1500 টাকা, গেরেটা 1200 টাকা। লাভবার্ডের বেবি এটি এগুলো হচ্ছে লোটিন অফলাইন, অফলাইন বিক্রি করছি 1800 থেকে 2000। তারপরে এই যে ফিশার, ফিশার 2000। তারপরে এটা হচ্ছে অনেকজন পারগুলো বলে, আবার অনেকজন পাইট বলে, যাই হোক এক একজন এক একটা বলে। এটাও লাভবার্ডের টিম বেবি, এটা বিক্রি করছি 2000। তখন আমাদের কেনার উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, অনেক কাস্টমার এসে বলে ভাই আপনাকে দেখলাম 1200 টাকা বললেন, আপনি দাম চাচ্ছেন 2000, কিন্তু কোয়ালিটির উপরে দাম আমরা বলি, কিনাও থাকে বেশি কম বেশি থাকে। এটা তো বাজারে আপডাউন করে, জি জি অবশ্যই অবশ্যই। আর ককাটেল টেম বেবি কিন্তু অনেক ফ্রেন্ডলি হয় এবং কটা শেখে, ককাটেল বলেন লাভবার্ড বলেন, লাভবার্ড সিজ দেয়, লাভবার্ড অনেক সময় মানে এত ফ্রেন্ডলি হয় মানুষের সাথে একদম বন্ধুত্ব হয়ে যায়। এগুলো বড় হতে আনুমানিক কতদিন সময় লাগে? এটা বড় হতে মোটামুটি এদেরকে আর 15 থেকে 16 দিন খাওয়ালে এই নিজে নিজে খাওয়া শিখে যাবে। এখানে আমাদের আছে আরও আছে, এটা হচ্ছে বুলু টিয়ার বাচ্চা, এটা আমাদের টিয়ার বাচ্চা, বুলু বুলু টিয়ার বাচ্চা। এটাকেও ধরেন আমরা হ্যান্ড ফিটিং করি, কথা শিখে এবং মানে মানুষের সাথে একদম বন্ধুত্ব হয়ে যায়, এই জন্য আমরা এদেরকে খুঁড়ে দিই। খাচ্ছে দেখেন কীভাবে খাচ্ছি, তবে ঘরে শেখার জন্য ছোটো বাচ্চাই মনে হয় ভালো, একদম বেশ ছোটো বাচ্চা না হলে হবে না। দেখেন লাভবার্ডের বেবি কেন কীভাবে খেতে যাচ্ছে দেখেন, এগুলো পাখির এখন বর্তমান বয়স কত? লাভবার্ড এই যে এই লাভবার্ডের বেবিটা 1 মাস 10 দিন 15 দিন, এই যে এটা আবার ছোটো, এটা মোটামুটি 28 দিন। এটা এই বেবিটা, এটা যে লোটিনো ফিশার, এটা গোলায় লোটিনো ফিশার,
আমাদের সিআরবি দিয়ে আরও দুটো আছে, এটা ব্লু টিয়ার বাচ্চা। We'll be right back.